শুরুতে আমরা শুনবো সাদাকা বা দানের গুরুত্ব ও তাৎপর্য। পবিত্র কালামুল্লাহ মাজিদ আমাদেরকে ডোনেশন করা, দান করা, সাদাকা করা এটার ব্যাপারে অনেক বেশি উৎসাহিত করা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে দানের ব্যাপারে খুব বেশি উৎসাহিত করেছেন, এবং যিনি দান করেন, দানশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা খুব বেশি পছন্দ করেন, এবং দানের মধ্য দিয়ে আল্লাহ তাআলা দানশীল ব্যক্তির যত বিপদ আপদ বালা মুসিবত এগুলোকে দূর করে দেন। এজন্য কালামুল্লাহ মাজিদ সূরাতুল বাকারার 280 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া আনতা সাদাকু খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, তোমরা সাদাকা করো বা দান করো, এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝতে। তো যিনি দান করেন তিনি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় একজন ব্যক্তি, এবং দানশীল ব্যক্তির এই দানের মধ্য দিয়ে এটা প্রমাণিত হয় যে সে ব্যক্তি অন্যের ব্যথায় ব্যথিত হন, অন্যের কষ্টে তিনি কষ্ট পান, ফলে তিনি অন্যকে সাহায্য করতে চান, সাপোর্ট করতে চান, সাহায্যের হাত তিনি বাড়িয়ে দিতে চান। তো এজন্য দানশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা অত্যন্ত বেশি পছন্দ করেন। আমরা অনেক সময় মনে করি আমরা যদি ডোনেট করে দেই টাকা বা দান করে দিই তাহলে তো আমার টাকা কমে গেল, কিন্তু এটা ইসলামী দৃষ্টিভঙ্গির একেবারে বিরোধী। আসলে দান করলে, সাদাকা করলে, চ্যারিটি করলে বা ডোনেশন করলে আপনার সম্পদ কমে না, বরং সম্পদ বাড়ে। এতে আল্লাহ বারাকা দিয়ে থাকেন। যারা আমরা বারাকায় বিশ্বাসী তারা আমরা এটা বিশ্বাস করি আমরা যদি দান করি এতে আমার সম্পদ কমবে না, বরং আল্লাহ তাআলা আমার সম্পদে অনেক বারাকা দিবেন। এরকম প্রায় শোনা যায় যে কোটি টাকা প্রতি মাসে ইনকাম করে কিন্তু তার ফ্যামিলি মেম্বার্সদের এমন কিছু দুরারোগ্য ব্যাধি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন যেগুলোর কারণে প্রতি মাসে 50 লক্ষ টাকা, 60 লক্ষ টাকা একটা হসপিটাল বিল পরিশোধ করতে তার ব্যয় হয়ে যায়, এবং মাস শেষে কিছুই থাকে না, বরং সে ঋণের বোঝায় জর্জরিত। আবার 20,000 টাকা প্রতি মাসে ইনকাম, সেখান থেকে উনি দান করেন, এই দানের বরকতে এই বারাকার কারণে সব খরচ, তার প্রয়োজনীয় খরচ শেষে মাস শেষে কিছু টাকা তার থেকে যায়। তো এটা কেন থাকে? কারণ এতে আল্লাহ তাআলা বারাকা দিয়েছেন। তো আমরা যারা বারাকায় বিশ্বাস করি আমরা বিশ্বাস করি দান করলে কমে না, আসলে এটা বাড়ে। এবং আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়াদা দিয়েছেন যে দান যদি কেউ করে আল্লাহ তাআলা এটা বাড়াবেন, বাড়াতে বাড়াতে এটা দ্বিগুণ বহুগুণ করে প্রবৃদ্ধি দান করবেন, এমনকি হাদিসে এসেছে বাড়াতে বাড়াতে এটাকে পাহাড় সমতুল্য আল্লাহ করে দিবেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়াম হাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকাতি ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসিম, আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করবেন আর তিনি দানে, দানের মধ্যে তিনি বরকত দান করবেন, দানকে তিনি প্রবৃদ্ধি দান করবেন, এবং এটা বাড়াতে বাড়াতে আল্লাহ বহুগুণ বাড়িয়ে দিবেন। সূরাতুল বাকারার 260 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহর রাস্তায় যিনি অর্থ দান করেন, এই দানের উপমাটাকে আল্লাহ তাআলা একটি চারা বীজের সাথে সাদৃশ্য করেছেন। এটা একটা চারা বীজের মতো, এটাকে রোপণ করে দিলে এখান থেকে 7টি শীষ গজিয়ে ওঠে আর প্রতিটি শীষে থাকে শত শস্য দানা। এভাবে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা অঢেল সম্পত্তি দান করেন, অনেক গুণে আল্লাহ বাড়িয়ে দিয়ে থাকেন। তাই এই আয়াতগুলোর আলোকে আমরা বুঝতে পারলাম দান করলে বা সাদাকা করলে আসলে আমাদের সম্পদ কমে না, বরং আমাদের সম্পদ বেড়ে যায়, এতে বারাকা হয়। এবং সহি বুখারীর একটা বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বললেন যে এটাকে বাড়াতে বাড়াতে আল্লাহ পাহাড় সম করে ফেলেন, অনেক বাড়িয়ে ফেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বললেন, কামা ইউরব্বি আহাদুকুম ফুলুয়াহু হাত্তা তাকুনা মিসলাল জাবাল, যারা গরু পালে, গাভী যখন বাচ্চা দেয় অথবা উট যখন বাচ্চা দেয়, উটের মালিক খুব খুশি হয়ে বাচ্চাটাকে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে। তো আল্লাহ তাআলা বললেন, তোমরা যে দান করো তোমাদের এই দানের সওয়াবটাকে বা দানের টাকাটাকে আমি আল্লাহ তাআলা এরকম পেলে পুষে লালন পালন করে অনেক বড় করি, হাত্তা তাকুনা মিসলাল জাবাল, এমনকি পাহাড়ের মতো বড় করে ফেলি, পাহাড়ের মতো বড় করে তারপরে এটা তোমার আমল নামে আমি ঢুকিয়ে দেব। তাহলে আয়াতগুলোর আলোকে আমরা বুঝতে পারলাম দান করলে আসলে কমে না, দান করলে আল্লাহ তাআলা এটাতে বারাকা দিয়ে থাকেন, বহুগুণ প্রবৃদ্ধি দিয়ে থাকেন, এবং এটাকে বাড়াতে বাড়াতে এটাকে পাহাড় সমতুল্য করেন। এবং হাদিসে এসেছে যে দানের মাধ্যমে মানুষের বালা মুসিবত দূর হয়, বিভিন্ন বিপদ দূর হয় এবং অপমৃত্যু দূর হয়, দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। ইসলাম নারী পুরুষ ধনী গরিব সবাইকে সমান তালে দানের ব্যাপারে উৎসাহিত করেছেন, এমন না শুধু পুরুষদেরকে দানের কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নারীদেরকে, বোনদেরকেও দানের ব্যাপারে উৎসাহিত করেছেন। স্পেশালি বোনদেরকে অ্যাড্রেস করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইয়া মা আশারান নিসা তাসাদদাকনা, নারীদের পাশ দিয়ে, নারীদের একদলের পাশ দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হেঁটে যাচ্ছিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ইয়া মা আশারান নিসা, ওহে নারীরা, তাসাদদাকনা, তোমরাও দান করো, কেননা এই দানের ভেতরে বারাকা রয়েছে।
পাশাপাশি মদিনাতে যে সমস্ত সাহাবারা খুব গরিব ছিলেন, অসহায় ছিলেন, তার মধ্যে অন্যতম একজন সাহাবী হচ্ছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সম্পদ বলতে তেমন কিছু ছিল না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেছেন, আনফিক ইয়া বিলাল, হে বেলাল তুমিও আল্লাহর রাস্তায় দান করো। মুসনাদে আহমদ ইবনে হাম্বালের হাদিস, আনফিক ইয়া বিলাল ওয়ালা তাখশা মিন যিল আরশি ইখলালা, বিলাল তুমি দান করো, তুমি ভেবো না যে তুমি দান করলে তোমার সম্পদ কমে যাবে, কারণ আরশের মালিকের কাছে কোনো ঘাটতি নেই, আল্লাহর দরবারে কোনো ঘাটতি নেই, তিনি অঢেল সম্পদের মালিক, সো তুমিও দান করো। তো আমরা একটু চিন্তা করলে বুঝবো যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কোনো সম্পদ বলতে তেমন কিছু ছিল না, ওনাকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, হে বেলাল তুমি দান করো এবং দান করলে তোমার সম্পদ কমে যাবে, এই ভয় তুমি করো না। তাহলে বোঝা গেল নারী পুরুষ নির্বিশেষে, ধনী গরিব নির্বিশেষে সবাইকে ইসলাম দানের ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন এবং ইসলাম আমাদেরকে জানিয়েছে যে দান করলে সম্পদ কমে না, বরং সম্পদ বেড়ে যায়। তাই আমাদের উচিত আমাদের যার যতটুকু সুযোগ আছে আল্লাহর রাস্তায় দান করা। শুধু এবার আমরা শুনবো এই যে আমরা দান করব বা সাদাকা করব, এই সাদাকায়নের কিছু ইসলামী দৃষ্টিভঙ্গি আছে, এই দৃষ্টিভঙ্গিগুলো মেনটেইন না করে যদি আমরা দান করি হয়তো আমাদের দানগুলো ধূলিসাৎ হয়ে যাবে, আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। সেই দৃষ্টিভঙ্গিগুলো কি কি? মোট 10টি দৃষ্টিভঙ্গি সাদাকায়নের, 10টি ইসলামী দৃষ্টিভঙ্গি, এ পর্যায়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। প্রথম দৃষ্টিভঙ্গি হচ্ছে আপনি যেটা দান করবেন এটা হালাল উপার্জন থেকে হতে হবে, হারাম উপার্জন থেকে দান করলে কিন্তু সেটা আল্লাহ তাআলা কবুল করবেন না। সহিহ মুসলিমের বর্ণনা এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাইয়িব লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা, আল্লাহ নিজে পবিত্র আর পবিত্র ছাড়া কোনো কিছু আল্লাহ গ্রহণ করেন না। অর্থাৎ আপনি হারাম উপার্জন থেকে যদি দান করেন, হারাম উপার্জনটা এটা হচ্ছে নাজাসাত বা খাবিসাত, এটা নাপাক অপবিত্র একটা জিনিস, সেখান থেকে দান করলে কিন্তু আল্লাহ তাআলা কবুল করবেন না। এবং সূরা বাকারার 268 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়িবাতি মা কাসাবতুম, ওহে বিশ্বাসীরা তোমরা তোমাদের হালাল যে উপার্জন আছে সেটা থেকে দান করো, হারাম থেকে দান করো না, কারণ হারাম উপার্জন থেকে দান করলে সে দান আল্লাহর দরবারে কবুল হয় না। তাহলে সাদাকা বা দানের প্রথম যে দৃষ্টিভঙ্গিটা আমরা জানতে পারলাম সেটা হচ্ছে আমাদের দানটা, আমাদের সাদাকাটা, এটা আমাদের হালাল উপার্জন থেকে হতে হবে, হারাম থেকে দান করলে সেটা আল্লাহর দরবারে কবুল হবে না। দুই নম্বর দৃষ্টিভঙ্গি হচ্ছে আমরা যখন দান করব ভালো জিনিসটা আল্লাহর রাস্তায় দান করব, সবচেয়ে ভালোটা, যেটা আমি নিজের জন্য পছন্দ করি সেটাই আমি আল্লাহর রাস্তায় দেব। কিন্তু আমরা অনেক সময় এটা করি না। একজন ভিক্ষুক এসে টাকা চাইলো, স্যার কিছু টাকা দেন, তখন দেখা যায় যে পকেট থেকে আমরা টাকা বের করে সবচাইতে নোংরা পচা ছেঁড়া ময়লাযুক্ত যে 10 টাকার নোটটা ছেঁড়া ওইটা আমরা ভিক্ষুককে দেই, এটা কিন্তু আসলে ঠিক না। বরং যেটা চকচকে সুন্দর নোট যেটা আমরা রেখে দিতে চাই ওইটা গরিবের হাতে তুলে দেওয়া উচিত, কারণ আল্লাহর রাস্তায় আমরা যেটা দেবো এটা যেন সবচাইতে ভালো হয়। সূরাতুল বাকারার 267 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়ালা তায়াম্মামুল খাবীসা মিনহু তুনফিকুন, যেটা নাপাক যেটা সুন্দর না যেটা ভালো নয় এমন কোনো জিনিস তোমরা আল্লাহর রাস্তায় দান করো না, বরং সবচাইতে ভালো জিনিসটা তোমরা আল্লাহর রাস্তায় দান করো। আমরা অনেক সময় এমন হয় যে কারো আম গাছ আছে, সে ভাবলো যে আমগুলো পাড়ার পরে কিছু আম গরিব মিসকিনদের মধ্যে দান করবে, তো দেখা যায় যে সবচেয়ে পচা যে আমগুলো, যে আমগুলোর মধ্যে পোকা ধরে গিয়েছে, ওই পোকাযুক্ত পচা আমগুলো আমরা গরিবদের হাতে তুলে দিই, এটাও কিন্তু দানের যে সঠিক দৃষ্টিভঙ্গি তার সাথে কন্ট্রাডিক্ট করে। কারণ আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদে ইরশাদ করেছেন, লানতানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত পুণ্য হাসিল করতে পারবে না যতক্ষণ না তোমরা নিজেরা নিজেদের জন্য যেটাকে পছন্দ করো সেটা যতক্ষণ অন্যকে দান করতে না পারবে সেটা আসলে প্রকৃত দান হবে না। তাই সম্মানিত যিনি ভাই এবং বোনরা, দানের ক্ষেত্রে যেটা সবচাইতে ভালো জিনিস সেটা যেন আমরা আল্লাহর রাস্তায় দান করি। ছিঁড়া টাকার যে ছিঁড়া নোট থাকে, ময়লা নোট থাকে আমাদের পকেটে, খুঁজে খুঁজে ওইটা যেন দান না করি। আমি গাছের আম দান করতে চাই, পচা আমগুলো নষ্ট আমগুলো যেগুলো আমার খেতে রুচিতে বাঁধে এগুলো যেন আমি গরিবের হাতে তুলে না দিই। তাহলে দানের দ্বিতীয় দৃষ্টিভঙ্গি হচ্ছে আমরা ভালো জিনিসটা আল্লাহর রাস্তায় দেব। সাদাকায়ন বা দানের তিন নম্বর দৃষ্টিভঙ্গি হচ্ছে দান করতে হবে প্রয়োজনাতিরিক্ত যেটা আছে আপনার, সেটা মানে আপনার নিজের যে বেসিক নিড এগুলো পূরণ করার পরে এরপরে আপনার কাছে উদ্বৃত্ত অতিরিক্ত যেটা থাকবে সেটা আপনাকে দান করতে হবে। আপনার নিজের প্রয়োজন পূরণ না করে আপনি দান করবেন, এরকম দানের কথাও কিন্তু ইসলাম আমাদেরকে উদ্বুদ্ধ করেনি। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 219 নম্বর আয়াতে বলছেন, ওয়াইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফওয়া,
নবী হে লোকেরা আপনাকে জিজ্ঞেস করে যে তারা কি দান করবে আল্লাহর রাস্তায়, আপনি তাদেরকে সোজা সাপটা ক্লিয়ারলি বলে দিন আল আফওয়া, যেটা অতিরিক্ত, যেটা তোমার লাগছে না, তোমার যত প্রয়োজনীয় বেসিক নিডস আছে এগুলো তুমি ফুলফিল করেছো, এরপরে তোমার কাছে অতিরিক্ত অর্থ জমা হয়ে আছে, সেখান থেকে তুমি দান করবে। পাশাপাশি দানের ক্ষেত্রে যেন আমরা ভারসাম্য, চেক অ্যান্ড ব্যালেন্স করি, ভারসাম্য রক্ষা করি, সেটাও কিন্তু ইসলাম আমাদেরকে জানিয়েছে এবং শিখিয়েছে। সুরাতুল ফোরকানে যেখানে আল্লাহ রহমানের প্রিয় বান্দাদের গুণাবলীর কথা বলছিলেন, সেখানে একটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়ালাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। এর মানে হচ্ছে বিশ্বাসীদের বৈশিষ্ট্য হচ্ছে বা রহমান এর বান্দাদের প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা যখন দান করে তারা অপচয়ও করে না, আবার কৃপণতাও করে না, বরং চেক অ্যান্ড ব্যালেন্স। ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, দানের ক্ষেত্রে তারা ভারসাম্য করে, সেখানে তারা কৃপণতাও করে না, আবার সেখানে তারা অপচয়ও করে না, বরং চেক অ্যান্ড ব্যালেন্স করে। তাহলে দানের চার নম্বর যে তিন নম্বর যে দৃষ্টিভঙ্গি আমরা সাদাকায়নার ক্ষেত্রে জানলাম, সেটা হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত যেটা সেটা দান করা এবং দানের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করা। দান করার চার নম্বর ইসলামী দৃষ্টিভঙ্গি হচ্ছে দান করতে হবে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, এটা লোক দেখানো কোনো কারণে যেন দান না হয়ে যায়। যদি আমরা লোক দেখানো কোনো কারণে দান করি তাহলে কিন্তু সেই দানটা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না, যেটাকে আমরা শো অফ বলি, মানুষকে দেখানোর জন্য, বাহবা পাওয়ার জন্য। তাহলে এটা হয়ে যাবে কাল্লাযি ইউনফিকু মালাহু রিয়া আন-নাস, মানুষকে দেখাবার জন্য তারা এই দানটা করলো, এই দান কিন্তু আল্লাহ তাআলা কবুল করবে না। কারণ হাদিস শরীফে এসেছে যে অনেক দানশীল ব্যক্তি জাহান্নামে যাবে, কিয়ামতের দিন অনেক বড় বড় দানশীলকে আল্লাহ বলবেন যে তুমি জাহান্নামে যাও। তো দানশীল ব্যক্তি বলবে, আল্লাহ আমার সমুদয় সম্পত্তি আমি তো তোমার জন্য ব্যয় করেছি, আমি কেন জাহান্নামে যাব? আল্লাহ তাআলা বলবেন যে তুমি এগুলো ব্যয় করেছিলে যে লোকজন তোমাকে বলবে যে তুমি অনেক বড় হাতেম তাই, তুমি অনেক বড় দানবীর, তো এগুলো তো দুনিয়াতে তোমাকে বলা হয়েছে, আমার কাছে তুমি কি চাও? আমার কাছে তোমার জন্য আর কোনো কিছু নাই, অবশিষ্ট নেই, তুমি জাহান্নামে যাও। বলে আইয়াজবিল্লাহ। তো এই জন্য লোক দেখানো দান যারা করবে এরকম অনেক দানশীলও কিন্তু জাহান্নামে যাবে। তাই শো অফ করার জন্য যেন আমরা দান না করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের বর্ণনায় বলেছেন যে ইন্না আখওয়াফা মা আখওয়াফা আলাইকুম আশিরকুল আসগর, আমি তোমাদের ব্যাপারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের ব্যাপারে সবচাইতে বেশি যেটার ভয় পাই সেটা হচ্ছে শিরকে আসগর। সাহাবীরা বললেন, ওমা শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল শিরকে আসগরটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর রিয়া, লোক দেখানো মানসিকতা, আমরা যা করব এটা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলাকে দেখানোর জন্য করব। কিন্তু সেই জায়গাটা যদি আমরা মানুষকে বসিয়ে দেই, অর্থাৎ মানুষকে দেখাবার জন্য যদি আমরা সাদাকা করি, দান করি, তাহলে ওই দান কিন্তু আল্লাহ তাআলা কবুল করবে না। তাহলে চার নম্বর দৃষ্টিভঙ্গি আমরা জানতে পারলাম যে দানে আমরা শো অফ করতে পারবো না, একমাত্র আল্লাহকে দেখানোর জন্য দান করব। দান করার পাঁচ নম্বর ইসলামী দৃষ্টিভঙ্গি হচ্ছে গোপনে দান করার চেষ্টা করা, এটা সবচাইতে উত্তম। দান দুভাবে করা যায়, কোরআনে দুটোর কথাই বলা হয়েছে, সিররান ওয়া আলানিয়া, প্রকাশ্যে এবং গোপনে। আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদের সূরাতুল বাকারার 271 নম্বর আয়াতে বলছেন, ইং থুবুতু সাদাকাতি ফানিমা হিয়া ওয়া ইং তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। তোমরা যদি প্রকাশ্যে দান করো, ইন পাবলিক যদি তোমরা চ্যারিটি করো বা ডোনেশন করো, এটা ভালো। কিন্তু তোমরা যদি গোপনে করো, সিক্রেটলি যদি দান করো, এটা সবচাইতে ভালো, এটা সর্বোত্তম দানের পন্থা। এই দানের মধ্যে কোনো ভেজাল নেই, এটা নির্ভেজাল দান। তাই যদি সম্ভব হয় আমরা আমাদের দানটুকু যত গোপনে করতে পারবো তত বেশি আল্লাহ তাআলার দরবারে এটা কবুল হওয়ার পসিবিলিটি তত বেশি বেড়ে যাবে, তত বেশি হাই হবে। পাশাপাশি এই হাদিসটি তো আমরা অনেকেই জানি যে আল্লাহ তাআলা কেয়ামতের কঠিন ময়দানে সাত শ্রেণীর ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া দিবেন, যেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আর কোনো ছায়া থাকবে না। তন্মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজুলুন তাসাদ্দাকা বিসাদাকা ফা আখফাহা, যে ব্যক্তি গোপনে দান করে। সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণীর হচ্ছে ওই ব্যক্তি যে গোপনে আল্লাহর রাস্তায় দান করে, এত গোপনে দান করে যে হাত্তা লা তাআলামা শিমালু মা ইউনফিকু ইয়ামিনু, তার ডান হাত কি দান করেছে বাম হাত সেটা টের পায়নি। ডান হাত কি দিল, ডান হাত আর বাম হাত তো একেবারে কাছাকাছি, কিন্তু ডান হাত কি দিল বাম হাত সেটা টের পায়নি। এটা দিয়ে বোঝানো হয়েছে সে এত গোপনে দান করে যে তার আশেপাশের কেউ সেটা জানে না। এরকম গোপন দানকে কিন্তু আল্লাহ তাআলা খুব পছন্দ করেন, এবং গোপন দান আল্লাহ তাআলার ক্রোধকে কমিয়ে দেয় আমাদের কোনো পাপের কারণে।
আমাদের কোনো অন্যায়ের কারণে যদি আল্লাহ তাআলা আমাদের উপর রাগান্বিত হয়ে থাকেন তাহলে আমাদের গোপন দানের কারণে কিন্তু আল্লাহ তাআলার এই ক্রোধ এই রাগ প্রশমিত হয়ে যায় তাই সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আমাদের চেষ্টা করা উচিত আমরা যখন সাদাকা করব আমরা দান করব এই দানটা আমরা গোপনে করবার চেষ্টা করব এবং এটা উত্তম সাদাকায়নের বা দানের 6 নম্বর দৃষ্টিভঙ্গি হচ্ছে দান করার ক্ষেত্রে আপনার নিকট আত্মীয়রা বেশি অগ্রাধিকার পাবে আপনি যখন সাদাকা করবেন দান করবেন কিছু টাকা আপনি গরিবের মাঝে বিতরণ করতে চাইবেন সেক্ষেত্রে আপনার যারা ক্লোজ রিলেটিভস আছে নিকট আত্মীয় তারা বেশি হকদার তারা এক্ষেত্রে অগ্রাধিকার পাবে সুনানে নাসাইতে একটি বর্ণনা এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না সাদাকাতা আলাল মিসকিনি সাদাকা মিসকিনকে যখন সাদাকা দেয়া হয় এটা শুধু সাদাকারই সওয়াব হয় ওয়া আলা যির রাহিমি ইসনাতান কিন্তু নিকট আত্মীয়দেরকে যদি এই সাদাকাটা দেওয়া হয় সেক্ষেত্রে দুইটা সওয়াব হয় মানে ডাবল সওয়াব এক হচ্ছে সাদাকা সাদাকা দেওয়ার সওয়াব দুই হচ্ছে ওয়াসিলা আত্মীয়তার সম্পর্ক এই রিলেশনশিপকে এই বন্ডেজকে যে আপনি মজবুত করলেন এটার সওয়াব তাই আমরা যখন দান করব দানের ক্ষেত্রে আমাদের নিকট আত্মীয়রা এই দান পাওয়ার ক্ষেত্রে বেশি প্রায়োরিটি পাবে অগ্রাধিকার পাবে এটা আমরা খেয়াল রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ দানের ক্ষেত্রে 7 নম্বর দৃষ্টিভঙ্গি হচ্ছে আত্মসম্মান বোধের কারণে যারা মানুষের দুয়ারে দুয়ারে বা দ্বারে দ্বারে যে হাত পেতে বেড়ায় না এই সমস্ত লোককে খুঁজে খুঁজে দান করা উচিত আমি আবার বলছি নিজেদের আত্মসম্মান বোধের কারণে আত্মসম্ভ্রমের কারণে যারা মানুষের কাছে হাত পেতে বেড়ায় না এই জাতীয় লোককে আমাদের খুঁজে খুঁজে বেছে বেছে তাদের কাছে আমাদের দান পৌঁছে দেওয়া উচিত কিছু লোক আছে তারা এতটাই আত্মসম্মান বোধকে লালন করে যে তাদের ঘরে খাবার নেই তাদের পেটে খাবার নেই ক্ষুধা কিন্তু মুখ ফুটে তারা কারো কাছে বলতে পারে না গরিবদের এই সমস্যাটা হয় না যারা মানুষের কাছে চেয়ে অভ্যাস তারা এ বাড়িতে যায় এর কাছে যায় ওর কাছে যায় এখানে দান করা হচ্ছে এখানে যে লাইনে ধরে হাত পাতে ওখানে যে লাইন ধরে হাত পাতে কিন্তু কিছু লোক আছে তারা আত্মসম্মানের কারণে কোথাও লাইন ধরতে পারে না কারো কাছে বলতে পারে না তারা এমনভাবে চলে তাদের ভেতরকার কষ্টটা এই কষ্ট তাদেরকে দুমড়ে মুচড়ে একেবারে শেষ করে ফেলে কিন্তু তারা কারো কাছে মুখ ফুটে কিছু বলে না ইসলাম আমাদেরকে শিখিয়েছে যে ওই সমস্ত লোকদেরকে খুঁজে খুঁজে তাদের হাতে তোমার সাদাকা পৌঁছে দাও এবং কালামুল্লাহ মাজিদে আল্লাহ তাআলা এ ব্যাপারে আমাদেরকে সূরাতুল বাকারার 273 নম্বর আয়াতে বলেছেন ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া আমিনাত তাআফফ তাআরিফুহুম বিসিমাহুম লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফা মূর্খরা কিছু নির্বোধ লোকেরা তাদেরকে দেখে মনে করে যে তারা ধনী আসলে তারা ধনী না তাদের আত্মসম্মানের কারণে তারা মানুষের কাছে চেয়ে বেড়ায় না হাত পেতে বেড়ায় না আমাদের উচিত তাদের কাছে আমাদের দানগুলো পৌঁছে দেয়া এই কোভিড-19 এর এই আউটব্রেকের পিরিয়ডে যারা ধনী তারা তো দান করে যাচ্ছেন আর যারা গরিব তারা এই দান গ্রহণ করছেন এবং যারা হাত পাতার অভ্যাস আছে তারা সব জায়গায় যেয়ে যেয়ে হাত পাততে পারে তারা হয়তো একবারের জায়গায় 5 বার 10 বার ত্রাণ পাচ্ছেন বা সহযোগিতা পাচ্ছেন কিন্তু আত্মসম্মান বোধের কারণে যারা অন্যের কাছে হাত পাততে পারে না তারা কিন্তু খুব কষ্টে আছেন অর্থাৎ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যে ফ্যামিলিগুলো আছে এই লম্বা লকডাউনের কারণে যাদের উপার্জনের কোনো সুযোগ হয়নি তারা কিন্তু অনেক কষ্টে ছিল এবং আছে আমাদের উচিত এই জাতীয় নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির যারা আত্মসম্মানের কারণে অন্যের কাছে হাত পেতে বেড়ায় না তাদেরকে খুঁজে খুঁজে যেন আমরা তাদেরকে সহযোগিতা করি দানের বা দান করার 8 নম্বর দৃষ্টিভঙ্গি হচ্ছে দান করে খোটা দেয়া যাবে না আপনি কিছু টাকা একজনকে সহযোগিতা করলেন এরপরে আবার বলতে শুরু করলেন যে আমি তো তোমাকে এটা দিয়েছি ওটা দিয়েছি এরকম খোটা দিলে কিন্তু আপনার দানের সওয়াব থেকে আপনি বঞ্চিত হবেন পাশাপাশি দান করে কোনো ফেভার নেওয়া যাবে না বা তাকে কষ্ট দেওয়া যাবে না লেটস সে আপনি কাউকে কিছু দান করলেন এরপর বললেন যে তুমি আমাকে আমার ঘরের এই কাজটা করে দিও তুমি আমার ওই কাজটা একটু করে দিও এই যে আপনি দান করার বিনিময়ে তার কাছ থেকে ফেভার চাচ্ছেন কোনো কাজ করে দিতে বলছেন এটা কিন্তু আপনার দানকে নষ্ট করে দিবে এবং এ ব্যাপারে কালামুল্লাহ মাজিদে সূরাতুল বাকারার 264 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা তোমরা খোটা দিয়ে মানুষকে কষ্ট দিয়ে তোমাদের দানগুলোকে নষ্ট করো না তাই আমরা যদি দান করে খোটা দেই তাহলে কিন্তু আমাদের দানটা ধূলিসাৎ হয়ে গেল আমরা কোনো সওয়াব আল্লাহ তাআলার কাছ থেকে কিন্তু আশা করতে পারি না এটা যেন আমরা না করি সাদাকায়নের বা দানের সর্বশেষ ইসলামী দৃষ্টিভঙ্গি হচ্ছে আপনি যদি দান করতে চান মৃত্যুর আগে দান করুন এই যে এখন আপনারা সুস্থ আছেন সবল আছেন জি আপনাকেই বলছি
আপনার যদি সামর্থ্য থাকে, আল্লাহ তাআলা যদি আপনাকে বৃত্তশালী বানায়, তাহলে এখনই দান করুন। সুস্থ থাকা অবস্থায় মৃত্যুর আগে দান করা, এটা হচ্ছে শ্রেষ্ঠ দান। মৃত্যুর আগে দিয়ে অনেকে দান করতে চায়, ওই দানটা আল্লাহর কাছে খুব বেশি প্রশংসনীয় না। অনেকে এমন হয় যে ডাক্তার বলেছে আপনার তো ক্যান্সার, সর্বসাকুল্য আর 2 মাস আপনি বাঁচবেন সর্বোচ্চ, তো তখন সম্পদের হিসাব করে দান করে দেয়, ওই এতিমখানায় 5 লাখ, ওই মাদ্রাসায় 10 লাখ, ওই গরিব লোককে 2 লাখ। তো তখন তো আপনার দান করা ছাড়া আর কোনো গতি নাই, তখন তো দান করা ছাড়া আপনার আর কোনো উপায়ও নেই। এজন্য যখন ভোগ সম্পদ ভোগ করার শক্তি সামর্থ্য সবকিছু আপনার আছে, আপনি বেঁচে আছেন, সুস্থ আছেন, সম্পদ ভোগ করার সুযোগ আপনার আছে, ওই মুহূর্তে যদি আপনি দান করেন, ওই দানটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। তাই মৃত্যুর আগে সুস্থ থাকা অবস্থায় সম্পদ ভোগের আমাদের আকাঙ্ক্ষা আছে, সুযোগ আছে, ওই মুহূর্তে যদি আমরা আল্লাহর রাস্তায় দান করি, ওই দানটা আল্লাহ তাআলার কাছে প্রিয়। সূরাতুল মুনাফিকুনের 10 নম্বর আয়াতে ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের মৃত্যু আসার আগেই সুস্থ থাকা অবস্থায় তোমরা দান করো। ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন, অনেকের অবস্থা এমন হবে যে মৃত্যুর পরে সে আল্লাহকে বলবে আল্লাহ আরেকটু যদি সুযোগ দিতে আমাকে, আর যদি কয়েক মাস আমি বেঁচে থাকতাম পৃথিবীতে, তাহলে আমার সব সম্পদগুলো আমি দান করে আসতাম। কিন্তু তাকে কিন্তু এই সুযোগ আল্লাহ তাআলা আর দান করবেন না। এজন্য আমরা সুস্থ থাকা অবস্থায় যেন দান করি। এই ব্যাপারটিকে সহিহ বুখারীর আরেকটি হাদিসে খুব চমৎকারভাবে উল্লেখ করা হয়েছে। এক সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু সাদাকাতি আ'যামু আজরান, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন সাদাকাটা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়, বা কোন সাদাকায় বেশি প্রতিদান পাওয়া যাবে, কোন সাদাকায় সওয়াব বেশি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া আনতা সাদাকা ওয়া আনতা সহীহুন সহীহ, এমন অবস্থায় তুমি দান করবে যে তুমি সুস্থ আছো, তুমি সুস্থ, তুমি বেঁচে আছো এবং সম্পদ ভোগ করার সুযোগ তোমার আছে। এই অবস্থায় যখন তুমি দান করবে, এই দানটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি প্রিয়। তাখশাল ফাকরা ওয়া তাআমুলুল গিনা, তুমি দারিদ্র হওয়ার ভয় করো, তোমার ভোগের সুযোগ আছে, তুমি ধনাঢ্যতা কামনা করছো, এই মুহূর্তের দানটা আল্লাহর কাছে প্রিয়। ওয়ালা তুমহিল, দান করবো করবো এই করবো করবো করে এটাকে আর পিছায়ও না, আর দেরি করো না। হাত্তা ইদা বালাগতিল হুলকুমা কুলতা লি ফুলানিন কাদা ওয়া লি ফুলানিন কাদা ওয়া ক্বাদ কানা লি ফুলান, অনেকের অবস্থা এমন হয় যে দান করবো করবো করে মৃত্যুর বিছানায় যখন শোয়, তখন উইল করে দেয়, উইল করে দিলাম, ওই মাদ্রাসায় 5 লাখ, ওই এতিমখানাতে 10 লাখ, অমুক লোককে 3 লাখ, এরকম দিয়ে দেয়। তো ওই সময় তো আপনি না না দেয়া ছাড়া কোনো উপায় নেই, আপনি দিলেও যা না দিলেও তা, কারণ আপনি না দিলেও এটা ওরাই পাবে, মানুষ এটা খেয়ে পরে শেষ করবে, আপনি তো আর খাওয়ার সুযোগ নাই। তো ওই যে দেওয়াটা আপনি দিচ্ছেন মৃত্যুর আগে, ওটা আপনি বাধ্য হয়ে দিচ্ছেন স্বেচ্ছায়, আপনার সুস্থ সবল অবস্থায় কিন্তু আপনি দিচ্ছেন না। তো এই জন্য দানের ক্ষেত্রে সর্বশেষ যে দৃষ্টিভঙ্গির কথাটা আমি বললাম, সেটা হচ্ছে মৃত্যুর আগে সুস্থ থাকা অবস্থায়, এখন ভোগ করার সুযোগ আছে, ঠিক ওই মুহূর্তে যদি আপনি দান করেন, ওই দানটি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়।